ঝাঁজ লবঙ্গ ফুল। লবঙ্গ জয় হয়েছে, জয় তো তোমার জয় লবঙ্গ, তোমার জয়। না মা, আমরা জিতেছি, আমরা জিতেছি, আমরা জিতেছি। একটা কথা বলে রাখা ভালো, যদিও এই কম্পিটিশনটা ইন্টার হোটেল ছিল, কিন্তু একেবারে আউট অফ দ্য ট্র্যাক বলছি আর কি। সেটা হচ্ছে যে মিসেস সেন শর্মাদের দেখে মনে হচ্ছিল এই লড়াইটা বোধহয় শাশুড়ি বৌমার লড়াই। ওনারা অনেকবার পেছিয়ে পড়েছেন, সেই পেছন থেকে এসে আবার ওনারা চেষ্টা করেছেন। ওনারা একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে হারার আগে কখনো হারতে নেই। ওনারা ট্রাই করেছেন, ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই, এবং অবশেষে ওনারা বিজয়ী হয়েছেন। দেশীয় রান্নার সাথে বিদেশি রান্নার এরম ফিউশন, আপনারা যদি নিজেরা না খান তাহলে কোনোদিন বুঝতেই পারবেন না। বিশেষ করে ওনাদের একটা আইটেম পাস্তা পায়েস, অবশ্যই ভাবাই যায় না এত সুন্দর। বানালি শুনলি কিরে, শুন 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 কি বলছে জাজি। হ্যাঁ মিস্টার গম, 10th ন্যাশনাল বেস্ট ফাইভ স্টার হোটেল কুইজিন 2017 এর বিজেতা মিসেস ইন্দ্রাণী সেন শর্মা হাতে আজকে পুরস্কার তুলে দেওয়া হবে। জান মা, পুরস্কার নিয়ে আসুন। এসো অবশ্যই, এসো আসুন, আসুন এসো দাও। হ্যাঁ এক মিনিট, আমি একটা কথা বলতে চাই। এসো লবঙ্গ এসো, আমার মনে হয় যে এই পুরস্কারটা আমার বৌমা লবঙ্গ সেন শর্মারই পাওয়া উচিত, তাই আমি চাই এই পুরস্কারটা লবঙ্গ পাক। কেন এটা বললে কি করে হবে ম্যাডাম? সঙ্গে তো আপনিও ছিলেন, এটা তো আপনাদের যৌথ উদ্যোগ। একদম নয়, আমি আমার পুরস্কার পেয়ে গেছি, এটা লবঙ্গের প্রাপ্য। মা হ্যাঁ লবঙ্গ একদম ঠিক, তুমি তোমার পুরস্কার নিজে হাতে নিয়ে নাও। আমারও তাহলে কিছু বলার আছে, আমি এই পুরস্কার আমার শাশুড়ি মায়ের হাত থেকেই নিতে চাই। ওকে ফাইন, এই নাও লবঙ্গ, এটা তোমারই প্রাপ্য। আজ এখানে এসে আমি জানতে পারলাম যে রান্নার কোনো দেশ হয় না, আমরা ভাগাভাগি করি ঠিকই, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে এক হতে পারে। আর আমি এখানে এসেই সবার কাছ থেকে এটা শিখলাম, আপনাদের সবার কাছে আমি বড় কৃতজ্ঞ। আর মা, এই পুরস্কার আপনারই পাওয়া উচিত। একদম নয়।